বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জীবনভর শিক্ষা। জীবনভর শিক্ষাটা আমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু সেই প্রাচীন যুগ থেকেই মানুষ যারা দার্শনিক হয়েছেন বা শিক্ষিত হয়েছেন বলে আমরা জানি, তারা কিন্তু জীবনভর শিক্ষা যাদের ছিল তারাই হয়েছেন। কারণ তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রথম দিকে ছিল না, যেটাকে ইনফর্মাল মানে কোনো প্রতিষ্ঠান ছাড়াও মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করেছে। সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হলো জীবনকে কীভাবে সুন্দর করতে হয়, জীবনের অর্থ কি, জীবন মানেটা কি, এবং এই জীবনটাকে কিভাবে তাৎপর্যপূর্ণ করতে হয়, এ ধরনের নৈতিক শিক্ষাটা তখন সেই প্রাচীন যুগের যে সমস্ত দার্শনিক, সে আমরা সক্রেটিসের কথাই বলি, প্লেটো, অ্যারিস্টটল, তাদের কথাও যদি বলি, অন্য অঞ্চলের যারা দার্শনিক বা চিন্তাবিদ তারাও কিন্তু এই শিক্ষার কথাই বলেছেন, এবং তারা প্রত্যেকেই জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন। এবং তাদের এবং তাদের যে কর্মকাণ্ড সেটার সঙ্গে শিক্ষাই জড়িত ছিল। তারা অনেকেই লিখেও ছিলেন, কেউ কেউ লিখতে পারতেন না, সক্রেটিস তিনি লেখাপড়া ওইভাবে শেখেননি, কিন্তু তিনি তো একেবারেই বলা চলে যে এই গ্রিসের তরুণদেরকে নৈতিক শিক্ষা দিয়ে গেছেন, তারই ছাত্র প্লেটো এই ধরনের। তো এটি যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তখনও দেখা গেছে মানুষ একেবারে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছে। কেন? সমাজ, জীবন, মানুষ ইত্যাদিকে সুখী সমৃদ্ধ রাখার জন্য, চিন্তাশীল করার জন্য, মানুষের যে মেধা, মানুষের যে এই যে চিন্তা শক্তি আছে, এই চিন্তা শক্তিকে কাজে লাগাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। হ্যাঁ, পরবর্তীকালে আস্তে আস্তে মৌলিক কিছু, প্রাথমিক কিছু শিক্ষা, বর্ণমালা, এইগুলোর আবিষ্কার, এগুলোর প্রয়োগের ফলে কিছু প্রাথমিক শিক্ষা হয়েছে, কিন্তু সেটাও এক যুগ, মধ্যযুগ পর্যন্ত সেটা ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখান থেকে বের হতে খুব বেশি একটা দেয়নি। তার পরেও অনেকেই এই ধর্মীয় শিক্ষার বাইরে গিয়েও তারা কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থা ভেঙে নিজেরা একটা অপ্রাতিষ্ঠানিকভাবে হলেও মানবিক, যুক্তিবাদী, চিন্তাশীল এবং সমাজ সচেতন, এমনকি বিজ্ঞান নিয়েও তারা কথা বলেছে, অর্থাৎ আকাশে তারা, সূর্য, চন্দ্র, এগুলো নিয়ে তারা ভেবেছে। অথবা তখন অনেক অসুখ বিসুখ হতো, মানুষের যে বিভিন্ন ধরনের যে এপিডেমিক মহামারী হতো, এগুলো তো তখনও ছিল। সুতরাং সেই যখন একটি মহামারী, অতিমারী ঘটে যেত, তখন সেইগুলোর কারণ অনুসন্ধানের জন্য নানা রকম আয়ুর্বেদিক চিকিৎসা হতো, তারা তখন আবিষ্কার করেছে। কারা? সবাই যারা ওই মানুষের জীবন নিয়ে যারা চর্চা করেছে, এই যে উপকারিতা অপকারিতা কিসে, সেগুলো যারা এক্সপেরিমেন্ট করে, এটাও একটা শিক্ষা, এই হাতে কলমের শিক্ষা, এটি মধ্যযুগেও ছিল। তখন ওই যে বললাম কিছু গির্জা, কিছু ধর্মাধিষ্ঠান, তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তার আদর্শের বাইরে খুব বেশি যায়নি। কিন্তু আধুনিক যুগে এসে, যে আধুনিক বিশ্বে এসে যেই শিক্ষাটা যুক্তিবাদী, সেই যুক্তিবাদী শিক্ষাটা কিন্তু আমরা চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ ষোড়শ শতকের দিকে এসে এইগুলো দর্শন চিন্তা মানুষের চিন্তা শক্তিকে আলোড়িত করেছে। মানুষ সে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে তখন উদ্বুদ্ধ হয়েছে, এবং যে কারণে বলা চলে সপ্তদশ, অষ্টাদশ, এটা আলোকিত যুগ, এবং অষ্টাদশ শতকে আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানের যে একটা উন্মোচন, উন্মেষ নতুনভাবে গড়ে উঠেছিল, যেখানে আমরা বলে থাকি
যে যে ধরনের শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লব, এগুলো মানুষ শিল্প উৎপাদন করছে, অর্থাৎ কাপড় চোপড় এগুলো তৈরি করা, তাঁত ইত্যাদি এগুলো করেছে। তো এই শিক্ষা থেকেই তারা এটা করেছে। এখন সেই শিক্ষার মধ্যে হ্যাঁ সাহিত্য ছিল, জ্ঞান বিজ্ঞানও ছিল, ধর্মও ছিল, অন্যান্য অনেক যেটা মানুষ তাদের বোধগম্য করেছে সেটাই কিন্তু তারা করার চেষ্টা করেছে। এই ধরনের শিক্ষা মানুষ কিন্তু হ্যাঁ একের পর এক করে এসেছে। এভাবেই কিন্তু আধুনিক যুগে এসে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উন্নত হতে দেখেছি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ইউরোপে 1200 শতকের দিকে এসেছে, কিন্তু আমাদের এখানে তো সেই তক্ষশিলার থেকেই বলা চলে, খ্রিস্টপূর্ব 1000 বছর আগে থেকেই এখানে এই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তারপরে এই ভারতবর্ষে আরও অন্যান্য জায়গাতেও হয়েছে, বা মিশরে হয়েছে, বিভিন্ন জায়গায় এক ধরনের বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া শুরু হয়েছে, কিন্তু সেইগুলো যে জ্ঞান বিজ্ঞানের চর্চা হিসাবে গড়ে ওঠার মতো হয়নি। কিন্তু 1200 শতকের পরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এগুলো সবই ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি চর্চায়, ব্যক্তিগত উদ্যোগে এগুলো হয়েছে। সেগুলোতে মেডিসিন, সেগুলোতে ধর্মতত্ত্ব, আইনকানুন, এর বাইরে তেমন কোনো শিক্ষা ছিল না। তারপরে এসে এই আধুনিক যুগে আমরা প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সব ধরনের শিক্ষা, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি কিন্তু সারা ইউরোপ, এশিয়া সব দেশেই, আমাদের এই ভারতবর্ষে তখন কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 19 শতকে সেটা ব্যাপকভাবে তৈরি হওয়া শুরু হয়, এবং সেটা 19 এবং 20 শতাব্দীতে সেটা আমরা জানি যে আমাদের দেশগুলোতে ব্যাপক সংখ্যক মানুষকে শিক্ষার আওতায় আনার চেষ্টা, যদিও আমরা ঔপনিবেশিক আমলেই এটি লক্ষণটি শুরু হতে দেখেছি, কিন্তু সব মানুষের যে শিক্ষার অধিকার সেটি কিন্তু সব হয়নি। এটি কিন্তু এখনো পর্যন্ত উন্নত বেশ কিছু দেশে তারা কিন্তু শতভাগ মানুষকে শিক্ষিত করতে পেরেছে, কিন্তু আমরা এখনো সেই পর্যায়ে গিয়ে পৌঁছায়নি। কিন্তু আমাদের দেশগুলোতে এখন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আছে, এবং সেগুলোতে আমাদের শিক্ষার্থীরা, লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থী তারা পড়ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই শিক্ষাটার মধ্যে একটা সীমাবদ্ধতা লক্ষ্য করে আজকে আমরা এই যে জীবনভর শিক্ষার কথা বলছি, যে আমরা স্কুল পড়ে, কলেজ পড়ে বা বিশ্ববিদ্যালয় পাশ করে বের হয়ে চাকরি করি, কিন্তু আর বই পুস্তক লেখাপড়া এগুলোর সাথে আমাদের সংযোগটা সেভাবে কেন যেন থাকে না। তো এই যে একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আমাদের যারা শিক্ষিত, সার্টিফিকেট দ্বারা শিক্ষিত বা নিজেদেরকে শিক্ষিত হিসাবে দাবি করেন, তারা কিন্তু এই প্রতিদিন পৃথিবীর সব কিছু ঘটে বদলে যাচ্ছে, সমাজ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, সমাজে নানা রকম অপরাধ যেমন আসছে, মানুষের নানা চিন্তার উন্মেষ ঘটছে, ভালো দিক যেমন আছে খারাপ দিকও সমাজের ভিতরে আসছে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা ভালো মন্দ সব মিলেই তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এগুলোর কারণ, কার্যকারণ মানে কজেশন, কার্যকারণ এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা কাজে লাগবে না। সে কারণে প্রয়োজন হয়েছে কি, আপনি বিশ্ববিদ্যালয় পাশ করে বের হয়েছেন, এরপরে আপনি বই পাতা বই খাতাগুলো যদি তুলে দিয়ে দেন বা বিক্রি করে দিয়ে দেন, তাহলে তো আর আপনার শিক্ষাটা জীবনভর হলো না, আপনার ওই 24, 25 বা 27, 28 বছর বয়সের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু আমি জীবনভর শিক্ষা বলতে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে কিন্তু প্রতিষ্ঠানেও লেখাপড়া করার সুযোগ আছে এখন, অর্থাৎ আপনি ইচ্ছা করলে যে কোনো বয়সেই এখন লেখাপড়া করতে পারেন, সেটা উন্মুক্ত শিক্ষা আছে, দূর শিক্ষণ আছে, এগুলো নানা রকম শিক্ষা পদ্ধতি আছে। আজকাল ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে মানুষকে শিক্ষিত করার নানা রকম উদ্যোগ আছে, ব্যবস্থা আছে। তো এটা একটা পদ্ধতি, আরেকটা এটা একটা অনেকটা প্রাতিষ্ঠানিক, কিন্তু অপ্রাতিষ্ঠানিকভাবে আপনি দেখবেন শিক্ষাটা মানুষ গ্রহণ করে থাকে জীবনভর,
অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, কলেজ থেকে পাশ করেছি, বা যেখান থেকে পাশ করে আর হয়তো লেখাপড়া করিনি, কিন্তু আমাকে আমার নিজের ইন্টারেস্ট অনুযায়ী, আমার যেটা ভালো লাগে বা যেটা জানা দরকার, আমার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে, সেই বদলে যাওয়া পৃথিবীতে আমাকে পরিবর্তন করতে হলে আমাকে নতুন নতুন বই পুস্তক পড়তে হবে, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, সেইটা আমার জীবন ভর চলবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আমি কী হব? তাহলে আমি এই সম্পর্কে সচেতন থাকতে পারবো, তাহলে আমার মধ্যে আর কুসংস্কার আসবে না, অন্ধবিশ্বাস আমাকে আক্রমণ করে আমার চিন্তার জগৎকে দখল করতে পারবে না। আমাদের আমরা অনেক মানুষকে দেখি, তারা যত বয়স বাড়তে থাকে বা একটা পর্যায়ে যাওয়ার পরে সে কিন্তু অনেক কিছু সম্পর্কে জানে না। দেশে কেন অর্থনৈতিক সংকট হচ্ছে সে জানে না, দেশে কেন হিংসা বিদ্বেষ এগুলো বাড়ছে, দ্বন্দ্ব সংঘাত বাড়ছে, এগুলোর কোনো কারণ সে বুঝে না। তখন সে এগুলো সম্পর্কে একটা মন গড়া তত্ত্ব দিতে থাকে, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। কিন্তু তত্ত্বটা জানতে হবে সেই রকম মৌলিক বই পড়ে। মৌলিক বই না পড়লে আপনি কীভাবে এই কলেরার কারণ কি, বা এই যে সম্প্রতি আমাদের সারা পৃথিবীতে করোনা ভাইরাসের যে সংক্রমণ ঘটে গেছে এটার কারণ বোঝা তো সহজ না। এগুলো তো ডাক্তারি বিদ্যা শুধু না, এটা ভাইরোলজিক্যাল যে সায়েন্স, সেই সায়েন্স থেকে তারা সেখানে গবেষণা করে এই মেডিসিন, এই এটার যে টিকা উদ্ভাবন এগুলো তারা করছে। কিন্তু এখন এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা জ্ঞান না রাখি, হ্যাঁ আমি আমি হয়তো ইতিহাসের মানুষ, আমার হয়তো ইতিহাসের যতগুলো বিষয় আছে সেগুলোই আমার জীবনের জন্য বিরাট সময় নিয়ে নেবে, এর বাইরে কি আমি কোনো কিছু জানবো না? অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, শিল্প সাহিত্য সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে, এগুলো সম্পর্কে কি আমার কোনো সাধারণ অন্তত পপুলার বই পুস্তক কি পড়বো না? আমি অবশ্যই পড়া দরকার, তাহলে আমি এগুলোর কারণ সম্পর্কে বুঝবো, আমার দেশ পৃথিবী কোন পথে চলছে, কোন দিকে যাবে যাচ্ছে এগুলো সম্পর্কে আমার যে জ্ঞানটা এটা কিন্তু দরকার। আপনি যদি ইউরোপের অনেক দেশে যান, সেখানে আপনি মেট্রোতে গিয়ে বসলেন, দেখবেন যে একজন বৃদ্ধ মানুষ সেও কিন্তু একটা বই নিয়ে বসে গেল, তার পকেটে অথবা তার যে ব্যাগ সেখানে বই আছে, সেটা সাহিত্য হতে পারে, সেটা বিজ্ঞান হতে পারে, যে কোনো বিষয়, তা তিনি যে বিষয়ে ইন্টারেস্ট ফিল করেন সে বিষয়ে তার কিন্তু বই কেনা আছে। সেখানে দেখা যাচ্ছে সারা বছরেই বই কেনা হচ্ছে, বই পড়া হচ্ছে, এমনকি আজকাল রেল স্টেশনে, বাস স্টপেজে সেখানে বই কিন্তু গুজিয়ে রেখে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, বা বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা কিন্তু রেখে দিচ্ছে, যে কেউ সেখানে হয়তো গাড়ি আসতে দেরি আছে তারা বসে বসে বই পড়ছে এবং বই পড়ে আবার রেখে যাচ্ছে, আবার কেউ ইচ্ছে করলে সেখান থেকে ওই বইটা নিয়ে বাড়িতে নিয়ে পড়ে আবার সেই বইটা এনে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু ওই বইটা মেরে দিচ্ছে না। তা এটা হচ্ছে কি কারণে? এটা হচ্ছে তারা কিন্তু একটা বই পড়তে পড়তে, জ্ঞান চর্চা করতে করতে তারা একটা নৈতিকতার দিক থেকে অনেক উচ্চ একটা জায়গায় চলে যায়, যেখানে সে চুরি বিদ্যা, অনৈতিক কাজ এগুলো কিন্তু করাটা সে শোভনীয় মনে করে না। সে কারণেই আমরা বলি না যে পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হয় দেখবেন নিউজিল্যান্ড, না ফিনল্যান্ড, না সুইডেন, নরওয়ে, এই সমস্ত দেশের নাম আসে, আমাদের মতো দেশের নাম তো আসছে না। কেন? কারণ আমরা প্রথাগত কিছু পড়াশোনা করি সত্য, বা সামাজিকভাবে আমাদেরকে কিছু অনুশাসন আমাদের পূর্বপুরুষরা দিয়ে আছেন, এগুলোকে আমরা শিক্ষা মনে করি, কিন্তু শিক্ষা এটা না। শিক্ষাটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ প্রতিনিয়ত এটার পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে, এবং সেটার বই পুস্তক, গবেষণা ইত্যাদি হচ্ছে, সেগুলো পঠন পাঠনের মাধ্যমেই কেবল আমাদের জানার সুযোগ আছে। সে কারণে দেখবেন আপনি উন্নত অনেক দেশে গেলে সেখানকার মানুষরা চাকরি করবে বা নিজের কাজ করবে, তারপরেই তারা বাড়িতে ফেরুক, আর যেখানেই থাকুক ফাঁকে ফাঁকে তারা কিন্তু বই পড়ে, এবং এই
মৃত্যুর আগ পর্যন্ত তারা যে বই পড়ার যে অভ্যাসটা করেছে এটা তাকে কিন্তু সচল রাখে, তার চিন্তা শক্তিটাকে সচল রাখে। সে কিন্তু কোথাও কুপমণ্ডুকতায় আচ্ছন্ন হয়ে যায় না। শিক্ষা মানুষকে চিন্তার একটা গতি দেয়, সেই চিন্তার গতিটা তাকে কিন্তু যে কোনো সমস্যা সম্পর্কে বুঝতে সাহায্য করে। এখন এটা যে মানুষ জানবে না সে মানুষ কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে যাবে, সমাজে কে কী বলছে সেগুলো বিশ্বাস করবে, গুজবে বিশ্বাস করবে, আবার ওই যে অসৎ উদ্দেশ্যে যারা অনেক কিছু বলে বেড়াচ্ছে সেগুলোকে সে বিশ্বাস করবে। এই যে এই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু সরাটা হচ্ছে আসলে মানুষের উইজডমের বিষয়, আর উইজডমটা আসে মানুষের জ্ঞান চর্চার ভিতর দিয়ে, জ্ঞান চর্চাটা আসে কিন্তু পড়াশোনার মধ্য দিয়ে। পড়াশোনা শুধুমাত্র প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটাকে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে। দুঃখজনক হলো আমাদের দেশে এখন প্রতিষ্ঠানে শিক্ষা লেখাপড়া কমে গেছে, আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল নিয়ে কথা বললি, মোবাইলে এটা বিভিন্ন বিষয়ে আমরা টিকটক এই ধরনের নানা কিছু নিয়ে গেম খেলি বা এটা সেটা নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। কিন্তু আমরা হ্যাঁ এই অ্যান্ড্রয়েড মোবাইলে পড়াশোনা যারা জানেন তারা অনেক ভালো ভালো জিনিস কন্টেন্ট সেখান থেকে বের করে পড়তে পারেন। অর্থাৎ প্রযুক্তিকে আমরা যদি ব্যবহার করি, বই না কিনেও তো আমি অনেক ভালো কন্টেন্ট পড়াশোনা করতে পারি, প্রতিদিনই আমি সেটা করতে পারি, সুযোগ আছে। জ্ঞান বিজ্ঞানের এখন লাইব্রেরি আমার হাতের কাছেই, কিন্তু আমার হাতের মধ্যেই, মুঠোর মধ্যেই চলে আসছে, মুঠো ফোনের ভিতরেই চলে আসছে। তো কিন্তু আমাকে সেই অভ্যাসটা করতে হবে, সেই চিন্তার জায়গাটাতে আমাকে যেতে হবে, সেটার জন্যই কিন্তু জীবনভর নিজেদের শিক্ষা। অনেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো পান নাই, কিন্তু তারাও ইচ্ছা করলে বই পুস্তক পড়ে জীবনভর তারা শিক্ষার যে ব্যবস্থার মধ্যে নিজেদেরকে ধরে রাখতে পারেন, তাহলেই কিন্তু হ্যাঁ নিজেদের জীবনকে তারা সার্থক করতে পারেন। দুঃখজনক হলো আমাদের দেশে এই সংস্কৃতিটা, এই কালচারটা আমরা গড়ে তুলতে পারিনি, এই রকম চর্চাটা আমাদের খুব সীমিত আকারে মানুষের মধ্যেই আছে, যারা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েও পরবর্তীতে হ্যাঁ বই পুস্তকের সংস্পর্শে তারা থাকেন না বা খুব কম সংখ্যক লোক থাকেন। হ্যাঁ এই যে একটা বৈপরীত্য আমাদের সমাজের মধ্যে, এটা কিন্তু আমাদের সমাজকে মানে আধুনিক উন্নত করবে না। আমরা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারি, কিন্তু শিক্ষা দীক্ষায় যদি আমরা উন্নতি লাভ না করি তাহলে কিন্তু আমরা একটা সমৃদ্ধ দেশ, উন্নত দেশ হিসাবে নিজেদেরকে দাবি করতে পারবো না। সেটা সে কারণে প্রতিটি মানুষকেই কিন্তু জীবনভর লেখাপড়ার কথা চিন্তা করতে হবে। আমরা অনেক সময় নষ্ট করি, হেলাফেলাই করি, এবং এই লেখাপড়ার অভাবের কারণে আমাদের মধ্যে দুর্নীতি বেশি, আমাদের অনৈতিকতা বেশি, আমাদের মধ্যে নানা রকম খারাপ প্রবণতাগুলো আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে। কিন্তু আমাদেরকে এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আমাদের লেখাপড়া, লেখাপড়া, লেখাপড়া। সে কারণেই বলা হয়ে থাকে পড়ো, পড়ো, জীবনভর পড়ো। সুতরাং এই আহ্বানটা আমি আপনাদেরকে জানানোর জন্যই আমি কিন্তু আজকের এই লাইভটি করেছি, এই অনুষ্ঠানটি করেছি। আশা করি আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা থাকতে পারে। যদি এই অনুষ্ঠান থেকে আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে, হিস্ট্রি বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর যদি সেটি খুঁজে না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারি ইউটিউব আপনারা তাতে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ তাহলে আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। আর যারা ফেসবুক বা ইত্যাদিতে দেখেন তারা শেয়ার দিন, লাইক দিন। হ্যাঁ এইভাবেই আমাদেরকে, আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারেন। সে পর্যন্ত আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।